নমস্কার বন্ধুরা, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব ইসলামপুর কলেজের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই যে ইসলামপুর কলেজের নোটিশ দেওয়া আছে, থার্ড ফিফথ সেমিস্টার ইউনিভার্সিটি এক্সামিনেশন 2022 ফর্ম ফিল আপ আপডেট 9/11/2022 টু 15/11/2022 উইদাউট লেট ফি। অর্থাৎ 9 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করবে তাদের কোনো ফি লাগবে না, এবং 17 তারিখ থেকে 18 তারিখ, নভেম্বর 17 থেকে 18 তারিখ, যদি এই 9 থেকে 15 তারিখের মধ্যে কেউ ফর্ম ফিল আপ না করে থাকে তাহলে আবার 17 তারিখ থেকে 18 তারিখ থেকে করতে পারবে, কিন্তু তখন উইথ লেট ফি, অর্থাৎ লেট ফি সাথে লাগবে। তো এটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, যে পুরো নোটিশ তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা এই ফর্ম ফিল আপ করে দেখব। তো এর জন্য আমরা সার্চ বক্সে টাইপ করব NBU স্পেস এক্সাম, EXAM এক্সাম লেখার পর সার্চ করব। করার পর সবচেয়ে উপরে যে লিঙ্কটা আসবে NBU এক্সামিনেশন ম্যানেজমেন্ট, এর উপরে ক্লিক করব। তো এটা তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে করতে পারো। এরপর আমরা ক্লিক করব স্টুডেন্ট ইনফরমেশন, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর বাম পাশে তোমরা দেখবে ফর্মস, এখানে নিচে যে যে ফর্ম ফিল আপ হয় সবগুলো এখানে দেখতে হবে। তো উপরে আমরা যেটা আছে ইউজি সিবিএস সিবিসিএস এক্সাম ফর্ম, এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার চাইছে, তো এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেব, অর্থাৎ তোমাদের কলেজের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেব। দেওয়ার পর তোমরা যে সেমিস্টার, 3 সেমিস্টার কিংবা 5 সেমিস্টার, যার যে সেমিস্টার সেই সেমিস্টারের উপরে ক্লিক করব। ক্লিক করার পর স্টুডেন্টের সম্পূর্ণ ইনফরমেশন এখানে দেখতে পাবে। এখানে এখন আমরা নাম আর গার্জিয়ান নাম অটোমেটিক আসবে। এখানে অ্যাড্রেস লাইন 1, এখানে আমরা অ্যাড্রেস ফিল আপ করবো। তো এর জন্য আমরা এখন ফিল আপ করবো, পুরো ভিডিওটা দেখবে, দেখলে বুঝতে পারবে খুব সহজ। এটা তোমরা তোমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে করতে পারো, খুবই সহজ। পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, একদম স্কিপ করবে না। অ্যাড্রেস 1-এ আমরা দেব ভিলেজ আর পোস্ট, আর সেকেন্ড লাইনে দেব পিএস ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট দেব। দেওয়ার পর এখানে আমরা ডিস্ট্রিক্ট আবার লিখে দেব। দেওয়ার পর এখানে আমরা পিন নাম্বার দিয়ে দেব, আমাদের এরিয়া পিনকোড। তারপর এখানে স্টেট দিয়ে দেব, দেওয়ার পর এখানে তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে দেবে। দেওয়ার পর এখানে আধার নাম্বার,
দেওয়ার পরে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমাদের যে ফি কাটাতে হবে সেখানে ফার্স্ট সেমিস্টারের জন্য 850 টাকা ফি লাগবে। আর তোমাদের যে যে সাবজেক্টের জন্য ফিগুলো লাগবে সেই যে সাবজেক্টগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, বেঙ্গল হিস্টোরি যার যে সাবজেক্ট আছে সেটা এখানে দেখাবে। দেখার পরে এখানে যদি তোমরা ফটোটা চেঞ্জ করতে চাও তো ফটো আপলোড করতে পারো। এরপর আমরা সেভ করে দেবো। করার পর এখানে কি দিয়ে পেমেন্টটা কাটাবে সেটা এখানে আসছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আদার ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট, ক্যাশ। তো এখানে আমরা ইন্টার কার্ড নাম্বার, এখানে তোমাদের ডেবিট কার্ড নাম্বারটা দিয়ে দেবে, 16 ডিজিটের যে নাম্বারটা হয় সেই নাম্বারটা। দেওয়ার পরে এখানে এক্সপায়ারি মান্থ অর্থাৎ মাসটা দেবে কত সালে, আর এখানে হচ্ছে সালটা দিয়ে দেবে কত সালে এক্সপায়ার হবে, আর এখানে হচ্ছে মাসটা, মাসটা দিয়ে দিলে এবার সালটা দেবে। দেওয়ার পর এখানে সিসিভি নাম্বার, এটিএম কার্ডের উল্টো পাশে দেখবে 3টা নাম্বার থাকে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে। দেওয়ার পর কার্ডটা যে নামে আছে অর্থাৎ যে নামে অ্যাকাউন্ট খোলা আছে সেই নামটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর মেক পেমেন্ট, এখানে কোনো চার্জ লাগছে না তো আমরা এটা দিয়েই করব। এখানে ব্যাংক ব্যাংকে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকবে সেই নাম্বার একটা ওটিপি ঢুকবে, হাই সিকিউরিটি পাসওয়ার্ড বলে সেটাকে, সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে মেক পেমেন্ট, পেমেন্ট আমাদের সাকসেস হয়ে গেছে। এবার এটা আমরা প্রিন্ট করে নিয়ে নেব। এই যে পেমেন্ট আমাদের সাকসেসফুল। এইভাবে তোমরা তোমাদের পেমেন্ট কাটাবে কিংবা ফর্ম ফিল আপ করবে। এই ছিল আজকের ভিডিও বন্ধুরা, ধন্যবাদ। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন।